असलामुअलैकुम डेस्कटॉप टीवी तो देखें जो पावर आसे जाए एवं ढिपिटिपि करे जेटाके बोली आमरा तो से क्षेत्र में क्या करते हैं आमी एकटू देखाबो आपनादेर जे एटा कोन धरनेर समस्या होते पारे तो अच्छा ओके और तो देखें आमी सम्पूर्ण टीवीटा পকেটটা খুলে নিলাম খুলে নেওয়ার পর তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে তো দেখতে থাকেন আমি কি কাজটা করি আর এটাই ভালো হবে যেটা আপনারা তো আমি এখানে প্রথমত দুইটা বুলেটটা দেখে নেব যে বি প্লাস কত থাকে সে বুলেটটা আমি দেখে তারপর আপনাদের দেখাবো যে কোন দুটা পাস খুলে দিলেই ওকে হয়ে যাবে তো আমি প্রথমত বুলেটটা দেখে নিলাম তারপরে যেটা করতে হবে সেটা হলো এই পাশ থেকে প্রথমত আমি যে পাশটা খুলবো সেটা হলো দেখেন যে আমি দেখা দেবো আপনাদের এটা হয় বন্ধুরা আপনাদের যে ক্যাপাসিটার এবং ভিআরের কারণে যদি ভিআর খারাপ হয় অথবা ই খারাপ হয় এখানে দেখেন যে একটা যে পিএফ থাকে 681 সে পিএফটা কিন্তু বন্ধুরা নেই তো আমি কেন নেই সেটাও আমি জানি না যাই হোক পাশে হয়তো আরও দেখাইছে তো আমি পিএফটা লাগিয়ে দিলাম দেখুন টেপটা আমি সোল্ডিং করে এখানে লাগিয়ে দেব আমি পিএফটা পুরো লাগিয়ে দিলাম তো এখানে যে বিয়ারটা সেই বিয়ারটাও আমি নতুন লাগিয়ে দিলাম কারণ এই বিয়ারটাও এই বিয়ারের কারণে এখানে ভোল্টেজটা আমি পাচ্ছি না আমি বিয়ারটাকে লাগিয়ে অথবা এখানে যে বি প্লাসের যে রেজিস্ট্যান্সটা সেটা আমি খুলে দেবো কারণ এখানে একটু ভোল্টেজ এদিক সেদিক হয়ে গেলে কিন্তু টিউবটা মেরে যাবে তো এই জন্য আমি আপনাদের যেটা আমি না বললে নয় এই রেজিস্ট্যান্সটা খুললে আমি ভোল্টেজটাকে মাপ দিয়ে দেখে নেব যে কত ভোল্টেজ ওখানে আমরা পাই দেখেন যে বিয়ারটাও চেঞ্জ করবো তো বিয়ারটাও দেখেন যে বুলেটটা এখনো পাচ্ছে না তো বিয়ারটা আমি খুলে আমি নতুন একটা বিয়ার লাগিয়ে দেবো বিয়ারটা আমি নতুন একটা লাগিয়ে দেবো তারপর আমি বুলেটটাকে
অ্যাকোরড ভায়োমিকে দেখবো যে ভোল্টেজটা 100% ওখানে আছে কিনা, কতটুকু, এবং 110 কিংবা 100 রাখলেই হবে। তো দেখেন যে এখানে আমি টেপটাকে লাগিয়ে দিলাম, তো আমি ভিয়ারটাকে সুন্দরভাবে পুশ করে দেব। পুশ করার পরে দেখেন যে এখানে সুন্দর করে আমি ভালো করে লাগিয়ে দেবো এখানে, যেহেতু এটার যে আপটা সেটাকেও আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা সুন্দর একটা কাজ, যেটা শেখার মতো যে বুলডোজটা কেন আপডাউন করতেছে এবং কেন এটা বুলডোজটা এখন 100% ওকে। তো তারপরেও দেখুন যে আমি রেস্টুরেন্টটাকেও ভালো করে লাগিয়ে দেবো। তো ভালো করে লাগানোর পরে যেটা হবে, তো আমার জানা মতে যে 100% বুলডোজটা পেয়ে গেছে, তো টিভিটা স্টার্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, আমি একটু লাইন দিয়ে দেখবো যে কতটুকু বুলডোজটা আমি পেয়ে গেলাম। তো 100% ওকে, যেটা আমি বলছিলাম। তো দেখেন আমি এখানে একটু লাইন দেব, লাইন দিয়ে বুলডোজটাকে তারপরে যতটুকু অ্যাকোরড করার যে বুলডোজটা আমি অ্যাকোরড করে দেব। কারণ বিয়ারের কারণে একটু এদিক সেদিক হতে পারে বুলডোজটা, তো আমি সেটাকেও সুন্দরভাবে মেপে তারপরে বুলডোজটাকে দেব। এটাকে আমি সুন্দর করে সবগুলাই মানে ফিটিং দিয়ে দেখাবো, কারণ আমি ডিসপ্লেতে দেখব যে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা এবং কতটুকু সফল হয়েছে সে বিষয়ে খেয়াল রাখবো। তো দেখুন যে আমি এটা সম্পূর্ণ দেখাবো। তো দেখুন এখন কিন্তু বুলেটটা আপডাউন করছে না, অর্থাৎ আমার টিকে যা মনে হয় স্টার্ট হয়ে গেছে, প্রদর্শন স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের দেখালাম বুলডোজটা আপডাউন করলে কী করতে হবে। তো এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হলো ক্যাপাসিটার, একটা হলো বিয়ার, যেটাকে ভেরিয়েবল আমরা বলি।